প্যারাসেলিং, যেটা আমার জীবনের একটা সেরা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। প্যারাসেলিং একটি খেলা যেখানে আপনি একটি প্যারাশুট পরেন এবং বাতাসে যাত্রা করার জন্য একটি মোটর বোটের পেছনে টানা হয়। প্যারাসেলিংয়ের জন্য স্পিড বোটে করে টুইন বোটে যেতে হয়। স্পিড বোট রাইডটা একটু ভীতিকর ছিল এবং সংক্ষিপ্ত যাত্রার পর আমরা টুইন বোটে পৌঁছালাম। প্যারাসেলিংয়ের জন্য একটি সম্মতি ফর্ম স্বাক্ষর করতে হয়েছিল। আমি এবং আমার বন্ধু সৌরভ খুব আগ্রহী ছিলাম এবং সেগুলি চেষ্টা করতে চেয়েছিলাম। যখন আমি সম্মতি ফর্মটি পড়ি আমি কিছুটা ভয় পেয়েছিলাম এবং আতঙ্কিত হয়েছিলাম, কিন্তু এজেন্ট আমাকে বোঝানোর চেষ্টা করে এবং আমাদের সাথে টুইং বোটে আসতে রাজি হয়। টুইং বোটে ইতিমধ্যে আরও উৎসাহী পর্যটক তাদের পালার জন্য অপেক্ষা করছিল, তাই আমাদেরকে আমাদের পালার জন্য অপেক্ষা করতে হয়েছিল। যখন আমার বন্ধু সৌভিকের পালা এলো জিনিসগুলি খুব দ্রুত ঘটেছিল এবং সৌভিক এটি জানার আগেই ক্লুদের নির্দেশগুলি বোঝার চেষ্টা করার সময় তাকে প্যারাশুটে আটকে রাখা হয়। আমি একটু টেনশনে ছিলাম এবং আমার হৃৎপিণ্ড নিশ্চয়ই এক বা দুই স্পন্দন এড়িয়ে গেছে। সৌভিক লঞ্চ পয়েন্টে দাঁড়িয়ে উঠতে প্রস্তুত, আমার ফোনটা নিয়ে আমি ভিডিও শ্যুট করার জন্য প্রস্তুত ছিলাম এবং সেই ভিডিওটি সেটিং দুবার চেক করেছি যাতে এই একবারের জন্য সব ঘটনাটি সঠিকভাবে রেকর্ড করা হয়। সৌভিক আস্তে আস্তে লঞ্চ পয়েন্টে নেবে এলো। ওর মুখের দিকে তাকালাম, ওর একটা অদ্ভুত তৃপ্তি চোখের মুখে সেটা ফুটে এলো। এরপর টেনশন আরও শুরু হয়ে গেল, কারণ এবার আমার পালা। আমি রেডি হতে শুরু করলাম, তখন আমার বন্ধু আমার ফোনটা নিয়ে শ্যুট করার জন্য প্রস্তুত ছিল। তাকে নির্দেশ দিলাম ছবিটা ঠিকঠাক তুলতে, হয়তো এই সুযোগটা বারবার আসবে না। কিন্তু সেই সময় এটাই ছিল আমার শেষ চিন্তা। শীঘ্রই স্পিড বোট গর্জে উঠল, সব কিছু এত দ্রুত ঘটল এবং ক্রু আমাকে লঞ্চ পয়েন্টে বসার অবস্থানে ছুটতে নির্দেশ দিল। কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে তুলে নিয়ে জলের উপর বায়ুবাহিত করা হয়েছে। এইমাত্র কী ঘটেছিল তা বুঝতে আমার জন্য কয়েক সেকেন্ড লেগেছে। সেখানে আমি সমুদ্রে ঘূর্ণায়মান নীল জলের ওপরে দ্রুত উচ্চতা অর্জন করেছিলাম। উচ্চতা থেকে ভারতের অন্যতম সুন্দর দ্বীপের দিকে তাকিয়েছিলাম। নার্ভাসনেস যত তাড়াতাড়ি অদৃশ্য হয়ে কৃতিত্বের অনুভূতিতে রূপান্তরিত হয়েছিল। বাতাসে ওড়ার মুগ্ধকর অনুভূতি একজনের অভিজ্ঞতার সেরা অনুভূতিগুলির মধ্যে একটি ছিল এবং আক্ষরিক অর্থে আমি সমুদ্রের ওপর উড়ন্ত পাখির মতো অনুভব করেছি।